মিঠুন আপু যে কথাটা বলছিল আপনার মানে এক ধরনের মিথ্যা কথা যেটা নাকি যেটাকে আমরা মনে করি সেটা মিথ্যা কথা এন্ড সেটা সম্বন্ধে আর কোনো কখনোই আমি আপনার বাইকটা পাই নাই তো আজকে আমি সেটা জিজ্ঞেস করতে চাই যে সর্বশেষ এপিসোড পরিস্থিতিতে আপনার অবস্থান কি আর সর্বশেষ ওই মিথ্যা কথা নিয়ে আপনি কি বলবেন সত্য সবসময় সত্যই এবং সত্য প্রকাশ পায় এর মাঝে কিছুটা বাধা আসে কিছুটা ধোয়াশা আছে মিথ্যে কথা মিথ্যে দৃশ্যাবলীর নিয়ে নিপুণ যে কথাটা বলেছিল সেটা ডাহা মিথ্যে কথা কেননা সেখানে ২৫টির মতো চ্যানেল ছিল এবং অসংখ্য ক্যামেরা ছিল এবং রিপোর্টার ছিল সেখানে একথা বলার কোনো অবকাশ নেই আর এমন কথা কেউ কখনো প্রকাশ্যে বলে না আর আমার যে গুরুদায়িত্ব ছিল সেখানে একটা প্রতিকূল পরিবেশে একটা ইলেকশন সঠিকভাবে নেওয়ার জন্য এবং যেখানে পরিচালকরা এবং বাহিরে অসংখ্য ব্যক্তিরা প্রবেশ করতে পারে নাই বলে একটি মানে অপ্রীতিকর অবস্থার অবস্থান ছিল সেই পরিস্থিতিতে এরকম জোকস করা বা হাস্যচ্ছলে কথা বলারও কিন্তু এরকম কোনো অবকাশ ছিল না আর যেহেতু গুরুদায়িত্ব আমার উপরে ছিল তাই আমি সেই দায়িত্ব পালনে সচেষ্ট ছিলাম আপনারা জানেন যে আপনারা প্রতিটি চ্যানেল এবং প্রতিটি সংবাদপত্র কিন্তু রাত ৩টা পর্যন্ত বলেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সুষ্ঠু হয়েছে অবাধ হয়েছে এবং নিপুণ এবং জায়েদ দুইটি প্যানেলই বলেছে সুষ্ঠু হয়েছে অবাধ হয়েছে নিরপেক্ষ হয়েছে হেরে গেলে আমাদের বাঙালিরা অনেক সময় আমাদের ওই অভিব্যক্তি বা বহিঃপ্রকাশটা একটু বিরূপভাবে প্রকাশ করি হেরে গিয়ে তিনি এরকম কথা বলেছেন এটা স্বাভাবিক কিন্তু এরকম আপত্তিকর কথা কোনো মেয়ে বলবে এটা আমাদের সমাজে এখনও কিন্তু আমরা মেনে নিতে পারি না সে নিজে ভাইরাল হতে গিয়ে কিন্তু নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি যে রায়টি দিয়েছি নির্বাচন কমিশন যে রায়টি দিয়েছে সেটি কিন্তু হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ তারা বহাল রেখেছে এবং ইনশাল্লাহ যেহেতু সত্য সত্যই সত্য সকল সময় সত্য এবং সুপ্রিম কোর্টে এই রায় বহাল থাকবে এবং আগে যতটা নিপুণের পক্ষে মানুষের মমত্ববোধ ছিল নিরপেক্ষতার ভাবে না হলেও তার প্রতি দুর্বল ছিল তার বিভিন্ন কথাবার্তার কারণে এখন তো বহিঃপ্রকাশ ঘটেছে তিনি আরেকটি খারাপ কাজ করেছেন যা আমরা জানি যে আদালত একটি নির্দেশ দিয়েছে এই চেয়ারে কেউ বসতে পারবেন না উনি কিন্তু আদালত অবমাননা করেছেন চেয়ারে বসেছেন এবং এখনও বসছে তাতে কিন্তু জনগণ বাংলার জনগণ কিন্তু সচেতন বাংলার কিন্তু এখন ৭৬% হলো শিক্ষিত তাই তারা বুঝে গিয়েছে যে নিপুণের দ্বারা যেহেতু চেয়ারে জোর করে বসাটা যতটা সহজ এরকম বেফাস কথাবার্তা বলাও সহজ আমি এদিনের অপেক্ষা ছিলাম আমি তেমন কোনো কথা বলিনি তখন যে সত্য প্রকাশিত হবে এবং সত্য প্রকাশিত হয়েছে এবং এটা মানুষ এখন বুঝতে পেরেছে এবং নিপুণের প্রতি যে মানুষের একটা সিম্পেথি ছিল নিপুণের প্রতি যে মানুষের সমর্থন ছিল তার এসব কার্যকলাপে কিন্তু এখন তার সেই সমর্থনটা নেই তবে এর মাঝে আমাদের সবার শব্দের শ্রদ্ধার পাত্র আছেন এবং ছিলেনও ইলিয়াস কাঞ্চন ভাই কিন্তু তিনিও কিন্তু নিপুণের কথা মতো কিছু কাজ করায় কিছুটা বিতর্কিত হয়ে যাচ্ছেন আমরা আশা করব এই বিতর্ক চলে যাবে চলচ্চিত্রে সুদিন ফিরে আসবে এবং চলচ্চিত্রে আবার সবাই হাতে হাত কাঁধে কাঁধ রেখে কাজ করবে আবার সুদিনের অপেক্ষায় এটাই আমার কথা হারুন ভাই আপনাকে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে এবং মানে এফডিসি থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এই বিষয়টি কি আপনি কীভাবে দেখছেন আমি একথা হলো যে মহানায়ক আমাদের বা ওই যে সুপারহিরো সাকিব খানকে এই নিয়ে ৩বার বঞ্চিত করেছে এবং অবাঞ্ছিত ঘোষণা করেছে সাকিব খান কিন্তু তার জায়গায় আছে এটা আমাদের শিল্পীর মন হলো পানির মতো এটাকে ভাগ করা যায় না একত্রিত হয়ে যায় এবং সাময়িকভাবে তারা এটা ঘোষণা দেয় কিন্তু এটা পরিপালন হয় না আমাকে এই অবাঞ্ছিত ঘোষণা করেছে সোহানুমান সোহান সাহেব ক্যারিকেচার করে উনি একটা কুটো চাল চালনা করে এবং এটার পরপরই কিন্তু আমি এখন নিয়মিতভাবে চলচ্চিত্রে নতুন চলচ্চিত্র পুরাতন চলচ্চিত্র এবং নাটকের কাজ কিন্তু করে যাচ্ছি এবং তারাও জানে এটা আমরা আবার বলবো শিল্পীরা হলো উদার মনের হয়তো আক্ষেপ বসত অথবা কুটো চালে সোহানুমান সোহানের সাহেবের আমাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল কিন্তু সেটা কার্যকর হয় নাই শিল্পীরা তা কার্যকর করে না এবং শিল্পীরা সে তা কার্যকর করার পক্ষে নয়